কিন্তু আমার ঠিক কতটা ক্ষুধা পেয়েছে আম হাংরি দ্বারা বোঝা যায় না। মানে আমার সিম্পলি চা বিস্কিট খেলেই চলবে, হালকা কিছু খেলেই চলবে, নাকি আমাকে এক্সাক্ট বিরিয়ানিই খেতে হবে বা তোমার যেটা পছন্দের খাবার সেটা খেতে হবে এবং ঠিক কতটা খেতে হবে। তাই আমাদের আজকের ভিডিও, আমি ক্ষুধার্ত বা আমার ক্ষুধা পেয়েছে এই কথাটাকে আমরা কি কিভাবে বলতে পারি, কম ক্ষুধা বেশি ক্ষুধা সে এক্সপ্রেশনগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। তো আমরা জানি আম হাংরি মানে আমি ক্ষুধার্ত। আমি যদি বোঝাতে চাই যে আমার খুব বেশি ক্ষুধা পাইনি, আমার খুব অল্প কিছু খেলেই চলবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আম ফেকিশ ও আম আ বিট ফেকিশ অর আম আ লিটল ফেকিশ। সো উই কুড ইজিলি সে আম আ বিট ফেকিশ, আম আ বিট ফেকিশ মানে আমার কিছু ক্ষুধা পেয়েছে, আমার অল্প ক্ষুধা পেয়েছে, আমার হালকা কিছু হলেও খেতে হবে। সো আম আ বিট ফেকিশ। এখন আমার যদি অনেক ক্ষুধা পেয়ে থাকে যে আমার হালকা কিছু চা নাস্তাতে চলছে না, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ভারী কিছু খেতে হবে, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমরা বলতে পারি আম স্টাফিং, আম স্টাফিং, আম স্টাফিং মানে আমার অনেক অনেক ক্ষুধা পেয়েছে। এবং এটাও খুব কমন এক্সপ্রেশন ছিল, অনেকে ইউজ করো। তো আম স্টাফিংকে আমরা কি কিভাবে বলতে পারি, আমরা বলতে পারি আম র্যাভেনাস, আম র্যাভেনাস, আম র্যাভেনাস। সো আম স্টাফিং অর আম র্যাভেনাস, ওকে। অথবা আমি বলতে পারি আমার এতটা ক্ষুধা পেয়েছে যে আমি একটা হর্স, একটা ঘোড়া খেয়ে ফেলতে পারি। আসলে ঘোড়া তো আমরা খেতে পারি না, এটা বোঝাতে চাচ্ছে যে আমার, আমি হয়তো এই সময় যা পাবো তাই খেয়ে ফেলবো, মানে এত বেশি খেয়ে ফেলবো। সেই ক্ষেত্রে আই কুড, আম সো হাংরি দ্যাট আই কুড ইট আ হর্স, আই কুড ইট আ হর্স, আই কুড ইট আ হর্স মানে আমি একটা ঘোড়া খেয়ে ফেলতে পারি। এটা আক্ষরিক অর্থ, তার মানে বোঝাচ্ছে আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ওকে। সো আই কুড ইট আ হর্স। পরের এক্সপ্রেশনটাও অনেকটা আগের মতোই, এক্ষেত্রে আমরা বলতে পারি আম অ্যাজ হাংরি অ্যাজ আ উলফ, আম অ্যাজ হাংরি অ্যাজ আ উলফ। সো হাংরি অ্যাজ আ উলফ, উলফ মানে কি, নেকড়ে। নেকড়ে কি যখন শিকার করছে একেবারে আস্ত একটা প্রাণী খেয়ে ফেলছে, সো আমি একটা নেকড়ের মতো ক্ষুধার্ত হয়ে আছি এখন, তার মানে আমার অনেক ক্ষুধা পেয়েছে। সো আম অ্যাজ হাংরি অ্যাজ আ উলফ অর আম হাংরি অ্যাজ আ উলফ, ওকে। অথবা আমরা আরও একটা দুইটা কিছু ইনফর্মাল এক্সপ্রেশন ইউজ করতে পারি, যেমন মাই স্টোমাক, স্টোমাক মানে কি পেট, মাই স্টোমাক ইজ টকিং টু মি, মাই স্টোমাক ইজ টকিং টু মি, আমার পাকস্থলী স্টোমাক আমার সাথে কথা বলছে, মানে আমার ক্ষুধা পেয়েছে। এটা মেটাফোরিক ইউজ, মানে মেটাফোরিকলি আমরা ইউজ করতে পারি। সো আম হাংরি না বলে আমরা বলতে পারি মাই স্টোমাক ইজ টকিং টু মি। একই মতো আরেকটা এক্সপ্রেশন, মাই টামি ইজ গ্রাউলিং, মাই টামি ইজ গ্রাউলিং। গ্রাউল মানে হলো প্রাণীরা, মানে অন্যান্য জন্তু প্রাণীরা যে শব্দ করে, একটা গো গো শব্দ করে বা গর্জন তর্জন, সেটাকে বলা হয় গ্রাউল। সো মাই টামি ইজ গ্রাউলিং, মাই টামি ইজ গ্রাউলিং। এটা দুই অর্থে আমরা জাস্টিফাই করতে পারি, একটা ওই যে পেটের মধ্যে আবার বললাম ক্ষুধা পেলে শব্দ হওয়া, বা আমার পেট এতটা এখন হিংস্র হয়ে আছে যে যা পাবো তাই খাবো, মাই স্টোমাক ইজ টকিং টু মি ও মাই টামি ইজ গ্রাউলিং। সো আমরা বলতে পারি মাই স্টোমাক ইজ টকিং টু মি ও মাই টামি ইজ গ্রাউলিং। তো এগুলো ছিল আজকের জন্য এক্সপ্রেশন, এগুলো ব্যবহার করো। এবং সেই সাথে আর কি কি এক্সপ্রেশন থাকতে পারে, আমি জানি আরো আরো অনেক এক্সপ্রেশন আছে যেগুলো আমরা ক্ষুধা পেয়েছে বা আমার খেতে হবে এই বিষয়টা বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। তো অবশ্যই সেগুলো আমাকে জানিয়ে দাও। এন্ড হোপ টু সি ইউ সুন, মেবি ইন সাম নেক্সট ভিডিওস। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই, আদিওস।